আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দুপুরের রান্নাবান্না। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে। আজকে হচ্ছে গ্যাস নাই, আজকে না, প্রত্যেক দিন দুপুরবেলা হলে গ্যাসটা চলে যায়। সো আমাদের যারা বাসা বাড়িতে থাকেন তারা অবশ্য বুঝবেন যে গ্যাস না থাকলে যে রান্নাবান্না করাটা কত কষ্ট হয় সেটা কিন্তু বলে বোঝানো যায় না। তা অবশ্যই দুপুরে রান্নাবান্নাটা, দুপুরে অবশ্যই অনেক রান্নাবান্না থাকে, সো আমাদের একটু কষ্ট হয়ে যায় আর কি। বাঁধাকপিটা প্রায় হয়ে আসছে, জাস্ট আমি আর 5 মিনিটের মতো রেডি রাখবো। তারপর আর করবো হচ্ছে আলু আর হচ্ছে মূলা, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে আলু আর মূলা রান্না করব। এই তো ব্যাস দুপুরে রান্নাবান্না, রাত্রে দেখি গ্যাস আসলে আর কি রান্না করি, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আজকে একটু দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে করতে। যে কোনো সবুজ সবজি যদি আপনারা ঢাকনা না দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু কালারটা সবুজই থাকে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। সেজন্য আমি সবসময় চেষ্টা করে এভাবে রান্না করতে ঢাকনাটা না দিয়ে। এই দেখুন বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, এই হচ্ছে নামিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই, সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।